সদ্যোজাত শিশু বদলের অভিযোগকে ঘিরে চরম উত্তেজনা মালদহের চাঁচলে। ক্ষুব্ধ পরিজনেরা ওই নার্সিংহোমে ঝুলি দেন তালা। মালদহের চাঁচল আশাপুর রাজ্য সড়কের রায়পাড়ায় অবস্থিত দিশারি নার্সিংহোমের ঘটনা। ঘটনার খবর পেয়ে পৌঁছায় চাঁচল থানার পুলিশ। একই সময়ে চাঁচলের মহকুমার শাসককেও দেখা গিয়েছে। দেখা গেছে মহকুমার স্বাস্থ্য আধিকারিক জয়ন্ত বিশ্বাসকেও। পরশুতির পরিবারের অভিযোগ, চিকিৎসকের নথিতে পুত্র সন্তান লেখা, কিন্তু তাদের কন্যা সন্তান দেওয়া হয়। তারপরে শিশু বদলকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে গত 26 জানুয়ারি সন্তান প্রসবের জন্য হরিশঙ্করপুরের বাসিন্দা রাজেশ আগরওয়াল তার স্ত্রীকে চাঁচলের দিশারি নার্সিংহোমে ভর্তি করান। তারপর রেশমি দেবীর অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের সময় কর্তব্যরত চিকিৎসক শ্রীকান্ত মাঝি পরিবারকে কিছু জানাননি। পরে পরিবারের লোকেরা জানতে পারে তাদের কন্যা সন্তান হয়েছে। কিন্তু প্রসব হওয়ার দুদিন বাদে শনিবার নার্সিংহোমের শংসাপত্র দেখেই পরিবারের চোখ কপালে ওঠে। রেশমি দেবী কন্যা সন্তান নয়, পুত্র সন্তান প্রসব করেছেন। নথিতে ডাক্তারের হাতে লেখা বয় বেবি স্পষ্ট। নিচে ডাক্তার শ্রীকান্ত মাঝির সইও রয়েছে। আর এমনটা কেন হলো? চিকিৎসককে পরিবারের তরফে জিজ্ঞাসা করা হলে তিনি নাকি আলোচনা করে জানাবেন বলে জানিয়েছেন। দাঁড়াও দেখছি। দাঁড়াও দেখছি। কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, MG রোড, জয়গাঁও।